সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুনীল ভৌমিক, পরিদর্শক মহানগর মডেল একাডেমি রেসকোর্স কুমিল্লা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের আমাদের জীবনে প্রযুক্তি, এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। চলো আমরা ভিডিও ক্লিপে আলোচনাটি দেখি। তার আগে তোমরা এই ভিডিও ক্লিপটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হেডফোন ব্যবহার করবে এবং নিচে কমেন্টস বক্সে তোমাদের রুমটা লিখে দিবে, তাহলে আমরা উপস্থিতির মার্ক দিতে সুবিধা হবে। আর কোনো সমস্যা হলে বিদ্যালয়ের কর্তৃপক্ষ অথবা স্যারের নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবে। বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এ সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী? এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে? বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি কি? কাজ করার কৌশল। প্রযুক্তিকে কি বলে? কাজ করার কৌশল। যেমন আমরা পড়ার জন্য কি ব্যবহার করি? বই। লেখার জন্য কলম, তারপরে যাতে ভালোভাবে বসে লেখাপড়া করতে পারি সেই জন্য কি ব্যবহার করি? টেবিল। তারপরে আমরা আরাম আয়েসের জন্য এখন ঘরের আবদ্ধ জায়গায় বাতাস পাওয়ার জন্য কি ব্যবহার, আলো পাওয়ার জন্য কি ব্যবহার করি? বৈদ্যুতিক বাতি। তারপরে সময় নির্ণয় করার জন্য কি ব্যবহার করি? ঘড়ি। এগুলো হচ্ছে কি? বিভিন্ন প্রযুক্তি, এগুলো হচ্ছে কাজ করার কৌশল। তাহলে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এ সকল প্রযুক্তি কি করা হয়েছে? উদ্ভাবন করা হয়েছে। উদ্ভাবন মানে কি? আবিষ্কার বা সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী, এর মধ্যে সম্পর্ক কী, সে সম্পর্কে আমরা জানবো। বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্য আছে, এদের মধ্যে আবার সম্পর্ক রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কি করতে হবে? নিচের ছকের মতো করে একটি ছক তৈরি করি। ছকে উল্লেখিত ক্ষেত্রসমূহে কোন কোন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় তার তালিকা তৈরি করি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি? তাহলে আমরা আগে যে শিখে রিডিংটা করেছি সেখানে বলা হচ্ছে বিজ্ঞান ব্যবহারের ক্ষেত্রসমূহ। তাহলে আমরা পরিবহন ক্ষেত্রে কী কী প্রযুক্তি ব্যবহার করি, তাহলে একটা উদাহরণ দেওয়া আছে। প্রযুক্তি পরিবহনের ক্ষেত্রে আমরা গাড়ি প্রযুক্তি ব্যবহার করি। আর বৈজ্ঞানিক জ্ঞান, গাড়ি থেকে আমরা কী কী পাই সেখানে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। তারপর হচ্ছে চিকিৎসা, চিকিৎসা ক্ষেত্রে কী প্রযুক্তি? যেমন আমরা চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি হচ্ছে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে মেশিনের মাধ্যমে, তারপরে ঔষধ তৈরি করা হয়, এগুলো হচ্ছে কি
কি প্রযুক্তি, ওষুধ তৈরি করা মেশিন দিয়ে, পরীক্ষা নিরীক্ষা করা চিকিৎসা ব্যবস্থায় বৈজ্ঞানিক জ্ঞান, সেখান থেকে আমরা কি করতে পারি রোগ নির্ণয় এবং রোগ কি আরোগ্যের সিদ্ধান্ত নিতে পারি। তারপর আছে কৃষি ব্যবহারের ক্ষেত্র সমূহ, কৃষি তাহলে কৃষিতে প্রযুক্তি কি, কৃষিতে হচ্ছে আগের দিনে ছিল লাঙ্গল জোয়াল দিয়ে গরু দিয়ে চাষ করতো, এখন এসে মেশিনের মাধ্যমে ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করা হয়, তারপরে বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয় এগুলো তৈরি করা হয়। বৈজ্ঞানিক জ্ঞান কি, ট্রাক্টরের মাধ্যমে আমরা খুব কম সময়ে জমি চাষ করতে পারি, অথবা ভালো উন্নত মানের ফসল, উন্নত মানের বীজের মাধ্যমে ভালো ফসল এবং বেশি পরিমাণে ফসল উদ্ভাবন করতে পারি। তারপরে বাসাবাড়ি, বাসাবাড়িতে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করি, মনে করো বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, কম্পিউটার এইসব আমরা ব্যবহার করি, তাহলে বৈজ্ঞানিক জ্ঞান। তাহলে বৈদ্যুতিক বাতির মাধ্যমে আমরা কী পাই, আলো, তাপ, শক্তি। বৈদ্যুতিক পাখার মাধ্যমে আমরা পাই কি, রাসায়নিক, বৈদ্যুতিক শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করে সেখান থেকে বাতাস এবং তাপ শক্তি পাই। তারপরে কম্পিউটারের মাধ্যমে আমরা কি, আলোক শক্তি, শব্দ শক্তি এবং আর কি আমরা বিভিন্ন ছবি দেখতে পাই। তাহলে এই জিনিসগুলো তোমরা এই ছকটা পূরণ করবে এবং এগুলো তোমরা কি সহপাঠীদের সাথে আলোচনা করবে, আলোচনা করে নিজেরা নিজেরা কি করবে তোমাদের জ্ঞানকে আরো বাড়িয়ে নিবে। আমার মনে হয় টেলিভিশনে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর, আলো, শব্দ এবং তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করি। টেলিভিশন একটি কি প্রযুক্তি অর্থাৎ যন্ত্র, এতে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়। আরেকজন বলছে আমার মনে হয় টেলিভিশনে আমরা বিদ্যুৎ শক্তির রূপান্তর, আলো, শব্দ ও তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করি। বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে, যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য, তাহলে বিজ্ঞান কি, এখানে বলা হচ্ছে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। হ্যাঁ, প্রকৃতি আমাদের চারপাশে যা আছে তাই হচ্ছে কি প্রকৃতি। এই প্রকৃতি সম্পর্কে আমাদের যে জ্ঞান আমরা অর্জন করি তাই হচ্ছে বিজ্ঞান, আর তা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা। পর্যবেক্ষণ মানে কি, যাচাই বাছাই। হ্যাঁ, আমি একটা মত দিলাম, তোমরা একটা মত দিলে, তাহলে সবাই মিলে যখন যেই মতটা কি হবে বেশি সংখ্যকের সাড়া পাবে সেটাই হবে পর্যবেক্ষণের ফলাফল। তাহলে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানে, অনুসন্ধান মানে কি, খোঁজ করার পর অথবা খোঁজের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। অর্থাৎ যে কোনো জিনিসেরই আমরা সাধারণভাবে একটা কথা বলে ফেললেই হয় না, তার বৈজ্ঞানিক কিছু কী লাগে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কিছু সংজ্ঞা, তারপরে তার কাজের লক্ষ্য উদ্দেশ্য এবং কাজ করার ধরন, এইগুলো বৈজ্ঞানিক সমন্বিত হলে, বৈজ্ঞানিক জ্ঞান সমন্বিত হলে তখন সেটাকে বলা হবে বিজ্ঞান, যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতি, ধাপসমূহ, বিবরণ, পর্যবেক্ষণ। আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। প্রশ্ন করো, যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এই সম্পর্ক
ব্যাংকিং সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নিই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। অনুমান: পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি, এটি অনুমান। পরীক্ষণ: অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি। পরীক্ষাটি সম্পাদন করি। তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। সিদ্ধান্ত গ্রহণ: প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি। ফলাফলটি অনুমানের সাথে মিলছে কিনা তা যাচাই করি। বিনিময়: প্রাপ্ত ফলাফল এবং সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি। বিজ্ঞান ও প্রযুক্তি, তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় সেটার একটা ধাপ আছে। সেই ধাপগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে কি? দেখাশোনা। তাহলে আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে, অর্থাৎ আমরা দেখি কোথাও গাছ, কোথাও মাটি, কোথাও কি ফল ফুল, এই জিনিসগুলো দেখার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। যেমন আমাদের চারপাশে গাছ আছে, তাহলে আম গাছ আমরা যেখানে লাগাই সেখানে কিন্তু আমের বিচি যেখানে পড়ে সেখানে আম গাছে জন্মে, যেখানে জামের বিচি পড়ে সেখানে জামের বিচি জন্মে। এখন আমের বিচি পড়ার কারণে আম গাছটা কীভাবে জন্মালো, এটা আমাদের একটা কৌতূহল জানার কৌতূহল থাকে। জামের বিচি থেকে কীভাবে জাম গাছ জন্মে সেটাও আমাদের একটা জানার কৌতূহল জন্মে। তাহলে এই কৌতূহল বোধ করাটা অথবা কৌতূহল জায়গাটার নামই হচ্ছে পর্যবেক্ষণ। তারপরে হচ্ছে প্রশ্নকরণ। এখন তোমরা ছোটো, তোমরা এই জিনিসটা বুঝো না বা জানতে চাও, সেজন্য আমাদের বড়দেরকে জিজ্ঞাসা করো। এই জিজ্ঞাসা করাটাই হচ্ছে প্রশ্নকরণ। যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এই সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। যেমন কীভাবে এটা জন্মালো, কোথায় থেকে আসলো, এরকম কিছু প্রশ্ন। এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। তারপর হচ্ছে অনুমান। যে আমি অনুমান করলাম এই গাছ, এটা আমের বিচিটা পড়ার পরে এটা আলো বাতাস পাইপ পেয়ে মাটির সাথে সম্পর্ক থাকার কারণে এটা আস্তে আস্তে কী হয়েছে, অঙ্কুর গজাইছে, অঙ্কুরোদ্গম হওয়ার পরে আস্তে আস্তে চারা গজাইছে। তাহলে এই অনুমানটা হলো পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি, এটি হচ্ছে অনুমান। যেমন আমি যেটি বললাম, তাহলে তোমরা এখন ছাত্র, আমি শিক্ষক। আমরা যখন ছাত্র বয়সে ছিলাম তখন আমাদের মনে এরকম প্রশ্ন জেগেছিল আর আমরা শিক্ষকদের কাছ থেকে তা জেনে নিয়েছি। তাহলে যারা বয়সে বড় এবং যারা এই বিষয় নিয়ে কী করেন, বিভিন্ন ঘাটাঘাটি করেন বা এগুলো নিয়ে কাজ করেন, তখন তারা জানেন। এই জন্য বলা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, অর্থাৎ যারা জানেন তাদের কাছ থেকে আমরা সম্ভাব্য উত্তরটা ঠিক করি এবং খাতায় লিখি, এটিই হচ্ছে অনুমান। তাহলে তোমরা আমাদের থেকে শুনে কী করবে, লিখবে, বা তোমরা নিজেরা প্রশ্নটা উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করবে। তারপরে তোমরা যে উত্তরটা খুঁজে বের করলে সেটা কি সঠিক না ব্যাঠিক সেটাকে যাচাই করার জন্য হচ্ছে কি পরীক্ষণ। পরীক্ষণ হচ্ছে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটাকে যাচাই করার নাম হচ্ছে পরীক্ষণ। অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি, পরীক্ষাটি সম্পাদন করি, তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করি। তারপর হচ্ছে এই পরীক্ষণ থেকে যে সিদ্ধান্ত পেলাম, আমরা যে ফলাফল পেলাম তার উপর ভিত্তি করে কী করবো, সিদ্ধান্ত গ্রহণ করবো যে না এটাই সঠিক উত্তর। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি। ফলাফলটি অনুমানের সাথে মিলছে কিনা তা যাচাই করি, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ আমরা কী করলাম, তথ্য বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করলে এখন আমি একটা উত্তর দিলাম, তোমাদের থেকে বিভিন্ন উত্তর আসলো, সেই ক্ষেত্রে যেটা যুক্তিসঙ্গত সেটাকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নিলাম বা সেটাকে সঠিক উত্তর বলে ধরে নিলাম, সেটাই হচ্ছে সিদ্ধান্ত।
সিদ্ধান্ত গ্রহণের পর সঠিক ফলাফলটা বা সঠিক উত্তরটা আমরা এখন কি করব, অন্যদের সাথে বিনিময় করব। বিনিময় মানে কি, আমরা যে শিখলাম সেটা অন্যদের সাথে শেয়ার করব। তাহলে প্রাপ্ত ফলাফল এবং সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি। যদি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে, যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন, এই বৈজ্ঞানিক জ্ঞান আবার রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তি ব্যবহারে নানান ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। বিজ্ঞান প্রযুক্তি আরেকটা বিষয় হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। যেমন এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে পিচ বানাবে, তাহলে এটা কী করলো, তাদের জ্ঞানের ফলাফল ঘটাবে। তাহলে ফলাফল ঘটানোর জন্য যে নমুনাটা তৈরি করলো এটাকে বলা হয় রেফ্রিজারেটর। ফ্রিজ না, আমরা ভুল বলি, ফ্রিজ হচ্ছে বরফ, আর বরফ যে যন্ত্রে জমে সেটাকে বলা হয় রেফ্রিজারেটর। তাহলে বিজ্ঞানীরা মাথায় চিন্তা করলো যে রেফ্রিজারেটর তৈরি করবে, কী করে রেফ্রিজারেটর তৈরি করলে কী হবে, সেখানে খাবার দাবার সংরক্ষণ করা যাবে পরিবারে, ঠিক আছে। তাহলে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে, যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন, এই বৈজ্ঞানিক জ্ঞান আবার রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তি ব্যবহারে নানা ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। তাহলে আমরা শিক্ষা প্রযুক্তি কী ব্যবহার করতে পারি, বই, খাতা, কলম, তারপরে এই যে এখন আমরা প্রজেক্টরের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে কী করতে পারতেছি, স্লাইডে দেখাতে পাচ্ছি, এটা শিক্ষা প্রযুক্তি। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়, তারপরে চিকিৎসা করা, তারপরে যোগাযোগ হচ্ছে যেমন আমরা মোবাইলের মাধ্যমে কী যোগাযোগ করতে পারি, যাতায়াত বিভিন্ন যানবাহনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারি, আসা যাওয়া করতে পারি। বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না, বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন, অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতুর যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক, তাহলে তোমাদের আমাদের মধ্যে যেরকম সম্পর্ক আছে, শিক্ষক ছাত্র, বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যেও সেরকম সম্পর্ক আছে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে তাদের উদ্দেশ্য ভিন্ন কিন্তু আমাদের জীবনে তাদের ভূমিকাটি গুরুত্বপূর্ণ, এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না, বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন, অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে, যেমন বিদ্যুৎ উৎপাদন করছে, এখন বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কী করা যায়, লাইট, পাখা, কম্পিউটার, টেলিভিশন এইগুলো আবিষ্কার করা হয়েছে, আলো উৎপাদন করা হয়েছে, সেই আলোকে ব্যবহার করার জন্য বৈদ্যুতিক বাতি তৈরি করা হয়েছে, বৈদ্যুতিক বাতির মাধ্যমে আমরা
ঘরে কি করতে পারি? আলো জ্বালাতে পারি, আলোকিত করতে পারি ঘরকে। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং টাকার মতো সরল প্রযুক্তিরও উদ্ভাবন করেছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে সরল প্রযুক্তি। সরল প্রযুক্তি মানে কি? যে যন্ত্রটা দিয়ে কোনো ভারী কাজ সহজে করা যায় তাকে বলা হয় সরল যন্ত্র বা সরল প্রযুক্তি। তাহলে এই পাথরের হাতিয়ার অর্থাৎ পাথরে পাথরে ঘষা দিয়ে কি করা যায়? আগুন জ্বালানো যায়। অথবা পাথর থেকে এরকম ছুরি, তলোয়ার, তারপরে আরও অন্যান্য জিনিস তৈরি করা যায়। আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকা, এগুলো হচ্ছে কি প্রযুক্তি? সরল প্রযুক্তি। যেমন গাড়ির চাকা, গাড়ি যখন চলে তখন কি হয়? চাকা ঘুরে। তাহলে চাকা ঘোরার মাধ্যমে গাড়িটা সামনে এগিয়ে যায় অথবা পিছনে পিছিয়ে আসে, এগুলোকে বলা হয় সরল প্রযুক্তি। আঠারো শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর নির্ভরশীল। বিজ্ঞান ও প্রযুক্তির আরেকটা বিষয় হচ্ছে আঠারো শতকে শিল্প বিপ্লব। শিল্প মানে কি? কলকারখানা। আর এই কলকারখানা প্রতিষ্ঠিত হবে, তারপরে সেখানে বিভিন্ন পণ্য উৎপাদন হবে, এই জন্য আবার একটা বিপ্লব মানে কি? সংগ্রাম। অর্থাৎ তার জন্য কি করতে হয়েছিল? সংগ্রাম করতে হয়েছিল। সংগ্রাম করে শিল্প কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন আবার কি করেছে? কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। তাহলে দূরবীক্ষণ মানে কি? দূর থেকে দেখা। যে জিনিসকে দূর থেকে দেখা যায় সেটাকে বলা হয় দূরবীক্ষণ। অর্থাৎ জিনিসটা দূরে কিন্তু দেখা যাচ্ছে, মনে হয় যেন অনেক কাছে, খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। অণু, অণু মানে কি? পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু। অণুর ক্ষুদ্রতম অংশকে বলা হয় পরমাণু। তাহলে খুব ক্ষুদ্র জিনিসটাকে বৃহৎ আকারে দেখানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। এই যন্ত্রটাই হচ্ছে প্রযুক্তি। আর এই যে এটা দিয়ে দেখা যাবে, যে চিন্তাটা করেছিল যে এই মেশিনটা তৈরি করবে, এই তৈরি করার যে চিন্তাটা মাথায় আসছে সেটাই হচ্ছে বিজ্ঞান। যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছে।
বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। কৃষিতে প্রযুক্তি অর্থাৎ কৃষিতে প্রযুক্তি কীভাবে কাজ করে? খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে, সেটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙ্গল উদ্ভাবন করেছে। শাবল দিয়ে কী করে? কোনো খুঁটি গাড়ার জন্য গর্ত করে। কোদাল দিয়ে কী করে? মাটি কেটে কি বড় ধরনের গর্ত তৈরি করে, তারপরে মাটি কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। লাঙ্গল দিয়ে কী করে? লাঙ্গল দিয়ে জমি চাষ করে জমির মাটিটাকে উল্টিয়ে দেওয়া হয়। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প এবং ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অর্থাৎ কম সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। তাহলে আগে ছিল এগুলো, এখন বর্তমানে আসছে ট্রাক্টর, সেচ পাম্প। অর্থাৎ পানি আগের দিনে মানুষ কী করতো? কাল মেয়র দিয়ে পানি সেচ করতো, এখন কী করে? মেশিন দিয়ে পানি সেচ করে। তারপরে আগে মানুষ ধান পিটিয়ে পিটিয়ে কী করতো? মারাই করতো। আর এখন মেশিনের মাধ্যমে ধান মারাই করে। রাসায়নিক প্রযুক্তি বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। তিনটা বিষয় আছে, সেটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি। তাহলে জৈব প্রযুক্তিটা হচ্ছে মানুষের কল্যাণে, কল্যাণে মানে কি? মানুষের উপকারে লাগে। নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। তাহলে জৈব প্রযুক্তির মাধ্যমে কী করা যায়? বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা যায়। যেমন বর্তমানে আমরা শুনে থাকি হাইব্রিড ফসল, ঠিক আছে? হাইব্রিড ফসল মানে কি? এই জৈব প্রযুক্তির একটা কি অবদান। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। তাহলে অধিক পুষ্টি সমৃদ্ধ, তারপরে পোকামাকড়, এখন কোনো ফসলে পোকামাকড় আমরা দেখতে পাই? আগে আগে অনেক পোকামাকড় দেখা যেত, এখন কিন্তু এত পোকামাকড় দেখা যায় না। এবং আগের তুলনায় এখন জমিতে কি, আগে যে জায়গায় কাঠাতে মনে করো 50 মন বা 60 মন ধান উৎপন্ন হতো, সেই জায়গায় এখন কাঠাতে 100 মন ধান উৎপাদন হয়। এই উৎপাদন বাড়ানোর জন্যই হচ্ছে জৈব প্রযুক্তি। আলোচনা: কৃষি প্রযুক্তির ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে? নিচের ছকটির মতো করে একটি ছক তৈরি করি। খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার তালিকা তৈরি করি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। কৃষি প্রযুক্তির ব্যবহার কীভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে? তাহলে নিচের চকের মতো করে তোমরা খাতায় একটা ছক তৈরি করে তারপরে এটাকে পূরণ করবে। কৃষি প্রযুক্তি, এখানে যান্ত্রিক প্রযুক্তি, যান্ত্রিক প্রযুক্তি কী করে, কীভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে সেটা আমরা কী জেনেছি? যে যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে আমরা কী করি? জমি চাষাবাদ করি। কী কী যান্ত্রিক প্রযুক্তিটা কী? কোদাল, লাঙ্গল, শাবল, এগুলোর মাধ্যমে জমি চাষ করা হয়। মাটিকে কুপিয়ে নিচের মাটিটাকে উপরে তোলা হয়, উপরের মাটিটাকে নিচে ফেলে দেওয়া হয়। তারপরে রাসায়নিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি হচ্ছে কি? সার, তারপরে বিভিন্ন এই তোমার কীটনাশক, তারপরে বিভিন্ন ঔষধ,
পোকামাকড় মারানোর জন্য ঔষধ ব্যবহার করা হয়, ফসল বাড়ানোর জন্য সার ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। তারপরে জৈব প্রযুক্তি, জৈব প্রযুক্তিটা হচ্ছে কি, ফসলকে কী করার জন্য, তোমার উন্নত মান করার জন্য, অর্থাৎ পুষ্টি, অধিক পুষ্টি সম্পন্ন ফসল, তারপরে পোকামাকড় বিরোধী, অর্থাৎ পোকামাকড় যেন নষ্ট না করতে পারে, পোকামাকড় মরে যাবে, তারপরে আর কী করা যাবে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারে লাগে, অথবা অধিক পরিমাণে যেন উৎপাদন করা যায়, সেটা জৈব প্রযুক্তি। প্রযুক্তি আবার নানা রকম সমস্যাও সৃষ্টি করছে। তাহলে প্রযুক্তি আমাদের উপকার, তখন আমরা উপকার দেখলাম প্রযুক্তি, কিন্তু এখন প্রযুক্তির কিছু ক্ষতিকর প্রভাবও আছে, সেটা কি? প্রযুক্তির ক্ষতিকর প্রভাব হচ্ছে প্রযুক্তির বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে, প্রযুক্তি আবার নানা রকম সমস্যাও সৃষ্টি করছে। যেমন এই যে কলকারখানা তৈরি করার কারণে মাধ্যমে আমরা কি বিভিন্ন জিনিস উৎপাদন করতে পারি, কিন্তু তার থেকে যে ধোঁয়া বের হচ্ছে, এই ধোঁয়া এখন আমাদের পরিবেশকে কী করছে, দূষিত করছে। তারপরে যে এখানে ইটের ভাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ইটের ভাটা থেকে কালো ধোঁয়া বের হয়ে গাছে কী করতেছে, অক্সিজেনের পরিমাণ কমিয়ে ফেলতেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে ছড়িয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে, এটাই হচ্ছে প্রযুক্তির সমস্যা।